বর্তমানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই যুবকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার নদীপুরে। পারিবারিক সূত্রে জানা যায়, দুই যুবক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছে বলে বাড়ি থেকে রওনা হয়। সেখান থেকে ফেরার পথে নদীপুর সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয় এলাকাবাসী তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় দুজনেরই। মৃত দুই যুবকের বাড়ি মেমারি এক নম্বর ব্লকের ছিনুই গ্রামে। তাদের একজনের নাম সুমন চৌধুরী, বয়স 27 বছর, পেশায় কলকাতার একটি হোটেলের ম্যানেজার, এবং অন্যজন বকুল শেখদার, বয়স 27 বছর, মাস্টার ডিগ্রি এবং বিএড করে বেকার। মৃত বকুল শেখদারের দাদা বাবলু শেখদার বলেন, ভাই মাস্টার ডিগ্রি করে বেকার ছিল। যে মারা গেছে আপনার কে হয়? আমার ভাই। কি নাম? বকুল শেখদার। কিভাবে মারা গেছে? এই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওনার কি বাবা আছে? না, বাবা নেই। ক ভাই বোন? আমরা 3 ভাই 1 বোন। ওর বয়স কত? ওর বয়স 27 বছর। হ্যাঁ, পেশায় কী করতেন? পেশায় পড়াশোনা করতো। পড়াশোনা কত দূর করেছে? পড়াশোনায় বিএড কমপ্লিট করে মাস্টার ডিগ্রি করেছে। আচ্ছা, এখন আপাতত বেকার ছিল? আপাতত বেকার ছিল। আপনি কে হন? আমি দাদা মেজদা। আপনার নাম? আমার নাম বাবুল শিকদার। অন্যদিকে মৃত সুমন চৌধুরীর বৌদি কৃষ্ণা চৌধুরী জানান, তারা ঘরেই ছিলেন, দুর্ঘটনার খবর পেয়ে জানতে পারেন। উনি মারা গেছেন, নাম কি? সুমন চৌধুরী। কিভাবে মারা গেছে? অ্যাক্সিডেন্টে। প্রায় রাত্রি 3টে নাগাদ ঘটনাটা ঘটেছে। অত রাতে কোথায় ছিলেন? আমরা তো বাড়িতে ছিলাম, হঠাৎ করে খবর পেলাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, থানা থেকে ফোন করা হয়েছিল। এখন বডি কোথায়? বডি এখন বর্ধমানে পোস্টমর্টেম আছে। ওনার বাড়িতে কে কে আছেন? দাদা বৌদি মা দুটো ভাইজি আছে। উনি কি করতেন? উনি হোটেল ম্যানেজমেন্ট করতেন কলকাতায়। আপনার কে হয়? আমার দেওয়া হয়। আপনার নাম? আমার নাম কৃষ্ণা চৌধুরী। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ পরিবার পরিজন সহ এলাকাবাসী। পাপাই সরকার, এলসিডব্লিউ ইন্ডিয়া, পূর্ব বর্ধমান। বাড়ি হোক কিংবা ফ্ল্যাট অথবা অফিস, চাইছেন একেবারে অন্যরকম ভাবে সাজিয়ে তুলতে? নিত্য নতুন ইন্টেরিয়ার ডিজাইন, সাথে টেকসই ম্যাটেরিয়াল, সাধু সাধ্যের মধ্যে সাধ পূরণ মানেই একটাই নাম, রয়্যাল এন্টারপ্রাইজ। আপনার সুখী গৃহকোণের বিভিন্ন ধরনের ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে ফলস সিলিং, টিভি ইউনিট, খাট, ড্রেসিং টেবিল, ফলস ডোর, মডিউলার কিচেন অথবা অফিসে ক্যাবিনেট, স্বল্প খরচে করাতে আজই যোগাযোগ করুন রয়্যাল এন্টারপ্রাইজে। রয়্যাল এন্টারপ্রাইজ, স্টল নাম্বার 253, স্টিল মার্কেট, দুর্গাপুর 4, যোগাযোগের নাম্বার 9593932828 অথবা 9333398। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ক শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে।
প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082। খাই খাই করো কেন এসব আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 7132111। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। বাজবে সানাই, জ্বলবে আলো, রজনীগন্ধার সৌরভে অগ্নিকে সাক্ষী রেখে এবার চার হাত এক হবে। ওম সাইরাম ট্রাস্ট ও সমাজসেবী পারিজাত গাঙ্গুলির উদ্যোগে শহর দুর্গাপুরে প্রথমবার গণবিবাহ অনুষ্ঠান। আগামী অগস্ট মাসে চণ্ডীদাস ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে গণবিবাহ। আর চিন্তা কিসের, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মুখে এবার ফুটবে হাসি। পাত্রপক্ষকে দান করা হবে খাট, ধুতি, পাঞ্জাবি। পাত্রীপক্ষকে দান করা হবে বেনারসি, সোনার আংটি, প্রসাধনী সামগ্রী এবং ফ্রিজ। দুই পরিবারের মোট 50 জনের জন্য থাকছে জিভে জল আনা খাদ্য সামগ্রী। বিশদে জানতে আজই কল করুন এই নাম্বারে, পারিজাত 7477777133, সুভাষ 9002843258, সৈকত 8637843782, শর্তাবলী প্রযোজ্য। দুর্গাপুর হোক কিংবা শিলিগুড়ি, এখন হাতের মুঠোয় রেস্টুরেন্ট বিজনেসের আইডিয়া পাওয়ার জন্য একমাত্র পীঠস্থান আরসি হসপিটালিটি সার্ভিস। সারা বাংলায় রেস্টুরেন্ট চেইন বিজনেসের প্রসার ঘটাতে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আরসি হসপিটালিটি সার্ভিসে। যোগাযোগ আরসি হসপিটালিটি সার্ভিস, অভিক চৌধুরী। কন্ট্যাক্ট 9564845420। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না, চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ, তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9777555999 অথবা 9002410083।
বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট।